দর্শক স্বাগত নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজ সংলাপে আপনাদের সাথে আছি আমি মিজানুর রহমান এই আয়োজনে আমরা আলোচনা করি ব্যবসা বাণিজ্য আমদানি রফতানি অভ্যন্তরীণ বাণিজ্য এবং বিশ্ব বাণিজ্য এক কথায় আর্থিক খাতের সব দিক নিয়ে সেই ধারাবাহিকতায় আমাদের আজকের বিষয় যুক্তরাষ্ট্রের নতুন নেতৃত্ব এবং বাংলাদেশের অর্থনীতি এই বিষয়ে বিশ্লেষণ তুলে ধরতে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক জামালউদ্দিন আহমেদ এবং আমাদের সঙ্গে আর যোগ দিবেন বিসিসিআই সভাপতি আব্দুল মতলুব আহমদ তিনি পথে আছেন তিনি কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যোগ দিবেন দর্শক আপনারা জানেন রিয়েল এস্টেট কোন টাইকুন ডোনাল্ড ট্রাম্প এখন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি যুক্তরাষ্ট্রে কোনো রাজনীতির অভিজ্ঞতাহীন প্রথম প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে ডোনাল্ড ট্রাম্প তার ভাষণে তুলে ধরেছেন এক ভগ্নপ্রায় আমেরিকার চিত্র দেশকে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন নতুন করে ট্রাম্প বলেছেন এই পুনর্গঠন হবে নতুন নিয়ম তার কাছে সবার আগে থাকবে আমেরিকার স্বার্থ ট্রাম্প বলেছেন বহু বছর ধরে তারা বিদেশি শিল্পকে সমৃদ্ধ করে গেছেন যার মূল্য দিতে হয়েছে আমেরিকার শিল্পকে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার বিদেশিদের পেছনে খরচ করেছেন যখন আমেরিকার অবকাঠামো দৈন্যদশায় নিমজ্জিত হয়েছে ক্ষয়ে গেছে আর তারা অন্য দেশকে ধনী করে তুলেছেন যখন তাদের সম্পদ শক্তি আর আত্মবিশ্বাস বিলীন হয়ে দিগন্তে বলেছেন তাদের মধ্যবিত্তের সম্পদ কেড়ে নেওয়া হয়েছে আর তা বিলে দেওয়া হয়েছে পুরো বিশ্বে এসব বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো যে যুক্তরাষ্ট্রের সেই নতুন নেতৃত্ব এবং সেই নেতৃত্ব বাংলাদেশের অর্থনীতিতে কোনো প্রভাব ফেলবে কিনা এ বিষয়ে আমরা কথা বলবো স্টুডিওতে উপস্থিত রয়েছেন আগে জানিয়েছি অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক জামালউদ্দিন আহমেদ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে শুরুতেই আপনার কাছে জানতে যাব যুক্তরাষ্ট্রের নতুন নেতৃত্ব এবং একজন রাজনীতির যার অভিজ্ঞতা নেই সে একজন ব্যবসায়ী রিয়েল এস্টেট ব্যবসায়ী সে এখন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্ট তো তার এই যে যুক্তরাষ্ট্রে এই যে পরিবর্তন বিশ্ব অর্থনীতিতে কোনো প্রভাব ফেলবে কিনা কীভাবে দেখছেন অর্থনীতিতে আমেরিকান সম্বন্ধে যদি আপনি আলাপ করতে চান তাহলে আপনার অবশ্যই এটার প্রতিক্রিয়া সারা পৃথিবীর উপরে পড়বে কোনো আমেরিকা অ্যাজ এ লিডার ইন ডেমোক্রেসি এবং স্টেট ডেভেলপমেন্ট অ্যান্ড আদার যে তাদের যে লিডারশিপ এই লিডারশিপে আমেরিকার যে প্রেসিডেন্ট এবং বর্তমান প্রেসিডেন্ট নবনির্বাচিত উনি যে সমস্ত কথাগুলো বলেছেন অথবা এখনও বলে যাচ্ছেন এই কথাগুলো আমেরিকার যে গ্রেটনেস এটার সাথে যায় না হোয়েন এভার ইউ আর লিডিং দি ওয়ার্ল্ড সেক্ষেত্রে আপনাকে কিন্তু অনেককে এমব্রেস করে চলতে হয় সেই ক্ষেত্রে উনার যে বাণী উনার যে সুর এই সুরের প্রথম দিকে কিন্তু এটা কতটুকু সত্য মিথ্যা আমরা এখন তো বলতে পারবো না ভবিষ্যৎ উলছে কিন্তু দেখা যাচ্ছে যে উনার কথাগুলো কিন্তু আপনার নেটওকে আপনার নেটওকে সহায়তা দেওয়া হবে না নেটওয়ার্কের ব্যাপারে বিরূপ মন্তব্য তারপরে মেক্সিকোর ব্যাপারে বিরূপ মন্তব্য মুসলিমদের ব্যাপারে বিরূপ মন্তব্য এবং অন্যান্য আরও অনেক ইস্যুতে উনি যেটা আমেরিকার যে গ্রেটনেস সেই গ্রেটনেসের সাথে যায় না এই দেশ আপনার লিডারশিপে এইভাবে আসে নাই লিডারশিপে আসছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা টুক ওভার দি লিডারশিপ অফ দি ক্যাপিটালিস্ট ওয়ার্ল্ড এবং সেখানে ব্রিটিশের রাজত্ব যে তাদের যে ওই রাজত্বের অবসানের হয়েছে বহু জায়গায় কলোনির অবসান হয়েছে কিন্তু সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা বিকেম দি এঞ্জিন অফ ক্যাপিটালিস্ট ডেভেলপমেন্ট সেই ক্যাপিটালিস্ট ডেভেলপমেন্টের পার্ট হিসাবে আমেরিকা তার যে পার্টনারশিপ সেই পার্টনারশিপে জাপান তারপরে আপনার সাউথ কোরিয়া তাইওয়ান বিভিন্ন দেশের এশিয়াতে এবং ইউরোপের যে ডেভেলপমেন্ট রিকনস্ট্রাকশন সেগুলো কিন্তু আমেরিকার নেতৃত্বে হয়েছে এবং এই ন্যাটো তখনই তৈরি হয় অন্যান্য যে সমস্ত সামরিক জোট সোভিয়েতপন্থী এবং আমেরিকানপন্থী যে জোটগুলো সেই জোটগুলো কাজ করে কিন্তু পৃথিবীর উন্নয়নে তারা একটা অবদান রেখেছে এখন এই মুহূর্তে উনি যে সমস্ত কথা বলতেছেন নির্বাচিত হয়ে এটা কিন্তু ইট ডাজ নট গো ইন লাইন উইথ দি আমেরিকান গ্রেটনেস উনি বলতেছেন যে আমেরিকান গ্রেট গ্রেট আমেরিকাকে অ্যাগেইন গ্রেট করবে কী দিয়া করবেন আপনি আপনার তো অডিয়েন্স লাগবে সেই অডিয়েন্সের ক্ষেত্রে তারা মানে সেই নীতি থেকে উনি যেটা বলতেছেন এটা কতটুকু করতে পারবেন এটা ভবিষ্যতে রাজনৈতিক যে অর্থনীতিবিদ তারাই এটার ব্যাপারে আরও বিশদ বিবেচনা করবেন
কিন্তু এই মুহূর্তে এই ব্যাপারে সঠিকভাবে মন্তব্য করার মতন এখনো কিন্তু পরিস্থিতি গড়ে উঠে নাই কারণ দিস ইজ এ হি হ্যাজ বিন ইলেক্টেড ইলেক্টেড হয়ে যাওয়ার পরে সে যে দুনিয়ার সব কিছু তার হাত দিয়ে সে হুইসেল দিবে সব কিছু হয়ে যাবে নো এখানে একটা সিস্টেম আছে আমেরিকান ডেমোক্রেসি যে তাদের যে কংগ্রেসের যে ওয়ার্কিং প্রসিডিউর এবং যে প্রেসিডেন্টের অফিস কীভাবে চলবে এগুলো স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর আছে সেই প্রসিডিউর তাকে মেনে চলতে হবে এখানে কংগ্রেশনাল হিয়ারিং কমিটি আছে এই সমস্ত হিয়ারিং কমিটিতে এগুলো ডিটেল আলাপ আলোচনা হবে আলোচনা হওয়ার পরে উনি যে চাইলে হঠাৎ করে একটা কিছু ব্যক্তিগত ইচ্ছা যেমন কর্পোরেট ওয়ার্ল্ডে একটা কোম্পানি লিমিটেড কোম্পানির মতন আমেরিকাকে উনি চালাতে পারবেন না আমেরিকাকে চালাতে হলো ইস এ পার্ট অফ দি ডেমোক্রেটিক প্রসেস সেই ডেমোক্রেটিক প্রসেসে উনাকে নর্মগুলো মেনে চলতে হবে যেহেতু উনার রাজনৈতিক অভিজ্ঞতা নাই অনেকে বলেন এবং এটা আসলেই তাই আমাদের মতন দেশেও গরিব দেশে বাংলাদেশ ভারত পাকিস্তান ইন্ডিয়া অন্যান্য দেশে এই সমস্ত দেশে ইউরোপ বিভিন্ন দেশে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে একটা সিস্টেম্যাটিক প্রসিডিউর আছে এনিথিং হোয়াট এভার পার্টি লিডার সেজ পার্টি লিডার সেখানে তাকে জাস্টিফাই করতে হয় ইন দি ওয়ার্কিং কমিটি তো উনার যে নেতৃত্ব উনি যে এখন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরে যে সমস্ত কথাবার্তা বলতেছেন উনার পাশে আশেপাশে যে সমস্ত লোকজন আছে তার পার্টি স্টলওয়ার্ড কারা রিপাবলিকান দলের আপনার স্পিকার আছে রিপাবলিকান দলের আরও অনেকগুলো সংগঠন আছে সেই সংগঠনগুলোর যে নেতৃত্ব সেই নেতৃত্বের সাথে আলাপ করেই কিন্তু ওনাকে সিদ্ধান্ত নিতে হবে এবং এ সমস্ত সিদ্ধান্তের ব্যাপারে তাকে ওই প্রসিডিউরগুলো মেনে চলতে হবে কনভেনশনাল হিয়ারিং কমিটি থেকে আরম্ভ করি যত স্ট্যান্ডিং কমিটিগুলো আছে আমাদের যেমন পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি যদি আমাদের এখানে মাননীয় প্রধানমন্ত্রী কোনো জিনিস চেঞ্জ করতে চান তাহলে সেটা কিন্তু ইট কামস থ্রু এ প্রসেস এবং সেটা প্রথমে আপনার একটা সার্টেন এরিয়া থেকে এটা প্রবলেমটা রেজ করা হয় তারপরে সেটা প্রসেস করে বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির মধ্য দিয়ে এটা পার্লামেন্টে আসে পার্লামেন্টে আসার পরে আইন পাস হওয়ার পরে কিন্তু এটা অ্যাক্টিভেট হয় সেই উইথ আমেরিকাতেও আমেরিকারও কনভেনশনাল যে তাদের যে কংগ্রেস এটা চলার এটা প্রসিডিউর আছে সেটা এখন দেখার বিষয় উনি যে সমস্ত কথাবার্তা বলতেছেন সেই কথাবার্তাগুলো কত এটা কি রাজনৈতিক স্ট্যান্ড নাকি রিয়েলি হি মিনিট এটা দেখা যাবে এখন থেকে আরও সামনের দিকে মানে তার কি বাস্তবায়ন হতে যাচ্ছে পলিটিক্যাল সায়েন্টিস্ট যারা আছেন প্র্যাকটিশনার এবং যারা রিসার্চ গবেষণা করেন তারাও কিন্তু এই সমস্ত ব্যাপারে তাদের মন্তব্য অনেক কিছু আসবে তো এই মুহূর্তে সরাসরি কোনো মন্তব্য করা মনে হয় ঠিক হবে না জামালউদ্দিন আপনি আমরা আবার আসবো আলোচনায় আমাদের দর্শক আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের বিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমদ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আমরা আলোচনা করতেছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন নেতৃত্ব এবং বাংলাদেশের অর্থনীতি তো জামালউদ্দিন আহমেদ যেটি বলছিলেন যে একজন রাজনীতি অভিজ্ঞতাহীন প্রেসিডেন্ট পেয়েছে যুক্তরাষ্ট্র তিনি একজন ব্যবসায়ী সফল ব্যবসায়ী তো একজন ব্যবসায়ীকে শীর্ষ ব্যবসায়ীকে প্রেসিডেন্ট হিসাবে পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র জনগণ তাকে বেছে নিয়েছেন তো কেমন হতে পারে মানে আগামী দিনের যুক্তরাষ্ট্র এই ব্যবসায়ীর নেতৃত্বে কী মনে করছেন ওয়েল প্রথমেই বলতে হবে যে সে কিন্তু নির্বাচিত প্রেসিডেন্ট এবং সে নির্বাচন করে আমেরিকান ইলেকটোরাল প্রসেসের মাধ্যমে কিন্তু সে এসছে এবং তার বিগত দিনের অভিজ্ঞতা ছিল কি ছিল না তার চেয়ে প্রশ্ন হচ্ছে তার যেটুকু অভিজ্ঞতা আছে সে অনেক মানে বিজ্ঞ অভিজ্ঞ নেতা যারা আছে তাদেরকে কিন্তু সে সুপারসিড করে আজকে উনি আমেরিকার প্রেসিডেন্ট এবং তার মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো কোয়ালিটি আছে যেটার জন্য আজকে আমেরিকার জনগণ তাকে ইলেকটোরাল প্রসেসের মাধ্যমে কিন্তু তাকে সেই ভোটে পজিশনে পৌঁছিয়েছে এখন সবসময় দেখা যাবে যে কেউ যখন কিছু নতুন কথা বলে তখন এটা নিয়ে সারাটা রেজিস্ট্যান্স আসে একসময় মানুষে বলতো পৃথিবী ছিল ফ্ল্যাট শেষে দিয়ে গেলে পা দিয়ে পড়ে যাবে একসময় বলতো পৃথিবী উল্টার দিকে ঘুরে কিন্তু এখন কিন্তু দেখেন অনেক চেঞ্জেস চলে আসছে আজকে ট্রাম্পের মুখে একটাই কথা
সে শপথ অনুষ্ঠানেই বলেছে সে সারা আমেরিকারই প্রেসিডেন্ট, কিন্তু সে বারবার করে এক কথাই বলছে যে আমরা আমেরিকার ইন্টারেস্টকে ভুলে গিয়ে সারা দুনিয়ার ইন্টারেস্ট নিয়ে আমরা লাফালাফি করছি, নাচানাচি করছি, কিন্তু আমেরিকা কামস ফার্স্ট। এইটা বলছে এই কারণে, আপনি নিজেই দেখেছেন যে ওদের ওখানে ধস নেমেছিল, বাড়ির ধস নেমেছিল, ইকোনমি ধস নেমেছিল, এবং এটা সত্যি যে ওদের বড় বড় কোম্পানিও অনেক দেশে শুধুমাত্র লেবার কস্ট কিংবা অন্যান্য ট্যাক্স বেনিফিটের জন্য আমেরিকা ছেড়ে কিন্তু অন্য জায়গায় তারা ইনভেস্টমেন্ট করেছে। এবং সে যখন ডেট্রয়েটে ক্যাম্পেইন করছিল তখন ডেট্রয়েটের গাড়ির কোম্পানি বন্ধ, অথচ আমেরিকান গাড়ির কোম্পানি চায়নাতে বা অন্য দেশে গিয়ে আরও ইনভেস্টমেন্ট করছে, করবে, এরকম তারা পজিশনে ছিল। তার কাছে খুব একটা ভালো লাগে নাই। মনে রাখতে হবে আজকে সে আমেরিকার প্রেসিডেন্ট, তার কাছে যদি সেরকম জ্ঞান এবং তার প্ল্যান না থাকতো তাহলে কিন্তু সে আজকে ওই চেয়ারে আসতে পারতেন না। সেই জন্য আজকে প্রথম যে সে কাজটা সে করেছে তার ইলেকশন ম্যানিফেস্টো হিসাবে ওবামা কেয়ার যেটা ছিল, যেটা বিতর্কিত ছিল অনেক বেশি, সেটা প্রথমেই এসে সে স্টেট লাইনে নিয়ে আসছে যে ভাই এরকম না, আমরা সরাসরি আমরা বেনিফিট দেব। এবং শিল্প বাণিজ্যকে অলরেডি সে ওপেনলি ডাক দিয়েছে যে তোমরা যদি বিদেশে যাও মনে করো না যে তোমার বিদেশি প্রোডাক্ট আমি আবার শূন্যতে নিয়ে আসবো, আমি কিন্তু ট্যাক্স দিব। এখন বাংলাদেশের লোক হিসেবে আমরা কিন্তু একটু অন্যভাবে দেখছি ট্রাম্পের আগমনকে, আমরা কিন্তু ভালো নজরে দেখছি, কারণ আমরা তো কিছু পাইনি, জিএসপিও দেয় নাই, কিছুই দেয় নাই। এখন আমাদের সাথে যারা পজিটিভ দিয়েছেন যে টিপিপি, হ্যাঁ, আমাদের যারা কম্পিট করে, যেমন টিপিপি যে প্রোগ্রাম ছিল, কিংবা চায়না কিংবা ভিয়েতনাম বা এইসব জায়গার যে চিপ ইম্পোর্টগুলো যে চলে আসছিল, যারা 20% ডিভ্যালু করে আমাদের সাথে কম্পিট করে এগিয়ে যাচ্ছিল, তারা চিন্তায় পড়ে গেছে। আমি একটা অনুষ্ঠানে ছিলাম অস্ট্রেলিয়াতে, সেখানে তারা ওপেনলি বলল যে আমাদের টিপিপি কমাতে যাচ্ছে, হয়তো মারা যাচ্ছে। তো ও কিন্তু কত ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, এবং সে কথা বলছে যে তার দেশীয় শ্রমিককেই সে কাজ, আগে যে দেশীয় শ্রমিককে কাজ দাও, কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান শিল্প উদ্যোক্তাদের বলছেন আগে মার্কিন জনগণকে দাও, তারপরে তুমি। আজকে আমরা কি করছি, আজকে আমরা কিন্তু মোটামুটি সেই কথাই বলছি, আমরা যে বিদেশ থেকে যে শিল্প আনছি, আমরা শিল্প কেন করছি, আমাদের দেশের লোককে কর্মসংস্থান দেওয়ার জন্য। আজকে 20 লাখ লোকের মধ্যে 2 লাখ লোককে আমরা কর্মস্থান দিতে পারি, বাকি 18 লাখ লোক তাকিয়ে থাকে, এটা তো একটা ভালো জিনিস না। আর আমেরিকার মতো জায়গায় যদি বেকার থাকে তখন তো সরকারকে তাদের পোষে দিতে হয় খাওয়ার জন্য, থাকার জন্য, সো তাদের হিউজ ড্রেন আউট হয়। সো আপনি যদি তার এই গত 3 মাস আপনি দেখেন, তার আসবে আসবে হচ্ছে, এই সিচুয়েশনে কিন্তু দুটো গাড়ি কোম্পানি বিদেশি ইনভেস্টমেন্ট বন্ধ করে বলছে না আমি আমেরিকায় করব। এই যে মাইন্ডসেট চেঞ্জ হচ্ছে, এইখানে আমাদের ভয়টা কোথায়? কিংবা এই আজকে যে ডেভোর্সে যে আলাপ আলোচনা হয়েছে, সেখানে তারা কী ভয়টা এক্সপ্রেস করেছে? ভয়টা হচ্ছে আমরা দুনিয়াকে একটা ওয়ান গ্লোবাল মার্কেট হিসেবে আমরা দেখার চেষ্টা করছিলাম, যার যে অ্যাডভান্টেজটা আছে সেই অ্যাডভান্টেজটা নিয়ে আমাদের গুডস কস্ট অফ গুডস প্রোডাকশনটাকে নামিয়ে আমরা ইন্টার কান্ট্রি আমরা কিন্তু ট্রেডিং শুরু করে দিয়েছিলাম। এইটার যে ইমিডিয়েট ফলোআউট যেটা হবে সেটা হলো যে আমরা এখন রিজিনালি ব্যবসা শুরু করব। অলরেডি আমরা 2-3-4 বছর থেকে শুরুই করে দিয়েছি, কারণ যখন আমেরিকাতে ধস নামলো, ইউরোপে ধস নামলো, আমরা কিন্তু অলরেডি আমরা উই আর লুকিং টুয়ার্ডস আওয়ার রিজিনাল বিজনেস। এমন দেখবেন যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বিবিআইএন নিয়ে কয়েকবার বলেছেন ওনার বক্তৃতার মধ্যে, হোয়াট ইজ বিবিআইএন, যে ভুটান, নেপাল, ইন্ডিয়া, বাংলাদেশের একসাথে আঞ্চলিক মানে কি, আমরা ফ্রিলি ব্যবসা করবো একজনের সাথে আরেকজন, তার মানে আঞ্চলিক ব্যবসাটা, এটাকে এক্সপ্যানশন করে আমরা চেয়েছি বিমস্টেক করতে, আমরা চেয়েছি আসিয়ানের সাথে যুক্ত হতে। তো অলরেডি কিন্তু এই ট্রাম্প ফেনোমেননে আমাদের রিজিনাল অ্যাক্টিভিটিসগুলো কিন্তু আমাদের জন্য ভালো হচ্ছে, যার জন্য আমরা কিন্তু ট্রাম্পের উত্থানকে খুব একটা নেগেটিভ চোখে কিন্তু অ্যাজ এ কান্ট্রি দেখছি না। সে বলছে যে বিশেষ করে যে বাইরের যে সহায়তাগুলো যুক্তরাষ্ট্র করেছে সেই সহায়তাগুলো আগামী দিনে অব্যাহত থাকবে কি না সেটা নিয়ে সে কথা বলেছেন। তো সেই ক্ষেত্রে আমেরিকার সহায়তা পেয়ে অনেক
রাষ্ট্র এগিয়ে গেছে যাচ্ছে, তো সেই ধরনের সহায়তাটা যদি না পায় বা সে উন্নয়নশীল দেশগুলোর উপর প্রভাব পড়বে কিনা তাদের এই অগ্রগতিতে? আপনি মনে রাখতে হবে আমেরিকার সহায়তা দেয় IMF দিয়ে, ওয়ার্ল্ড ব্যাংক দিয়ে। আপনি দেখবেন তারা কিন্তু অনেক সময় অনেক দেশের সাথে অনেক অন্যায় করে, আমাদের দেশের সাথে তারা অন্যায় করেছে, এবং তাদের সহায়তা নিয়ে ইয়েস অনেক দেশ কিন্তু বড় হয়েছে, কিন্তু দেশটা যখন বড় হতে চায় তখনই তাকে আবার তার মাথাটা কেটে ফেলার চেষ্টা করা হয়, ঠিক আমাদের গার্মেন্টসের মতোই। দেখেন 2005 আমাদের MFN স্ট্যাটাস সরিয়ে দিল, তারপরে আমাদের GSP ছুতায় কোনোটা ছুতা ধরে আমাদের GSP নেই, নেপালের মতো জায়গায় GSP দিয়েছে, বাংলাদেশকে GSP দেয় নাই, যেখানে আমাদের কমপ্লায়েন ফ্যাক্টরি ম্যাক্সিমাম, যেখানে আমাদের হায়েস্ট কন্ট্রিবিউশন টু দি সেফটি অফ দ্য ওয়ার্কার্স। তো এখন আমার কথা হচ্ছে যে আমেরিকার এই যে নতুন চেঞ্জটা, এটা বাংলাদেশের পক্ষে আসবে, ওয়ার্ল্ডের যে অর্গানাইজেশন যেটা আছে আমাদের যে ইন্টার কান্ট্রি যে এক্সপোর্ট ইম্পোর্টের যে প্ল্যানটা ছিল সেটা হয়তো সাময়িক ধাক্কা খেতে পারে, কিন্তু আমাদের যারা অ্যাজ এ বাংলাদেশি আমরা ঠিক আছি। ওর একটা নীতি যেটা নিয়ে আমার কাছে একটু ভয় লাগছে সেটা হলো ইমিগ্রেশন নীতিটা নিয়ে। ইমিগ্রেশন নীতিতে আসলে আমেরিকা তো ওয়ার্ল্ড অফ ইমিগ্রেন্টস এবং কান্ট্রি অফ ইমিগ্রেন্টস, তাই না? ইজ কান্ট্রি অফ ইমিগ্রেন্টস, সেখানে ইমিগ্রেন্টকে বাদ দিয়ে আমেরিকাই নাই, এমন দেখা যাবে ওর ফোর ফাদারও তো ইমিগ্রেন্ট ছিল। তো সেই জন্য ইমিগ্রেন্ট পলিসিটা ও যেভাবে বলছে সেটা আমাদেরকে একটুখানি অন্যভাবে দেখতে হবে। হি ইজ ওয়ারেড যে ও আবার ইমিগ্রেশনের মাধ্যমে সেই এখানকার যেসব অস্থিরতা থাকে কিংবা ইসলামিক ফান্ডামেন্টালিজমের অনেকগুলো যারা রং দিকে গেছে সেসব লোক কিছু ঢুকে না যায়, দ্যাট ইজ হোয়াট ইজ ট্রাইং টু সে। কিন্তু ইমিগ্রেন্ট বাদ দিয়ে আমেরিকা ইজ নোয়ার। সেটাই দর্শক, আমরা কথা বলছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি, মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন নেতৃত্ব এবং বাংলাদেশের অর্থনীতি এ বিষয়ে। জামালউদ্দিন, আপনার কাছে যদি আরেকটু জানতে চাই যে মাতলুব আহমাদি বলছিলেন যে আসলে বিশ্বকে বাদ দিয়ে আমেরিকা নয়, ট্রাম্প যতই বলুক যে বিশ্বের সহায়তা বাদ দিবে বা অন্য, আসলে ট্রাম্পের এই ঘোষণাকে আসলে বাস্তবায়ন সম্ভব, এটা আপনি কি মনে করেন? এটা বাস্তবায়নকে উনি এখন যেগুলো বলতেছেন ওনার তো মনের কথাগুলো, উনি হি ইজ নট এ আউট অ্যান্ড আউট পলিটিশিয়ান, সেখানে আপনার উনি যখন ওনার বক্তব্যগুলো উনি মনের কথাই বলতেছেন, সেই মনের কথাটা সবসময় আপনার কীভাবে বাস্তবায়ন হবে সেটা ওটা উইল ফলো দি প্রসেস। দ্য আমেরিকান ব্যুরোক্রেসি ইজ এ ভেরি স্ট্রংগেস্ট ব্যুরোক্রেসি, এবং সেখানে তাদের যে ইনস্টিটিউশনাল যে সেট আপগুলো আছে সেই সেট আপের মধ্যে দিয়ে এগুলো প্রসেস হবে, এবং উনি হয়তো ওনার মনের ইয়েটা প্রকাশ করলো, মানে উপরের দিকটা। আমি একটু ওনার জামাই সাহেব একটু ওনারটাকে একটু সাপোর্ট করে কথাটা বলতেছি, সেটা হলো আজকে দেখবেন ডোনাল্ড ট্রাম্পের যে তার ফেভারিট টেলিফোন যেখানে সে টুইট করতো কাজ করতো সেই ফোন কিন্তু নিয়ে নেওয়া হয়েছে, তার কিন্তু ফেভারিট জেটে বলছে সরি আর উঠতে পারবে না, তুমি এখন এয়ারফোর্স ওয়ানে উঠতে পারবে। তো তার মনে ইচ্ছা সে বলছে নো আমি এয়ারফোর্স ওয়ানে উঠবো না, আমি আমার প্লেনে চড়বো, কই পারলো? উনি পারলো না, আসলে সবকিছু উনি পারবেন না, কিন্তু উনার মনের যে আক্ষেপ সেগুলো উনি প্রকাশ করেছেন, এটা হওয়াটা স্বাভাবিক, কারণ যেহেতু সে একটা নন কনভেনশনাল ওয়েতে ইলেকশনে জিতে আসছে, এবং ইটস এ ক্রেডিট টু ফর হিম, কারণ হলো একটা এস্টাবলিশ পলিটিশিয়ানকে আপনার সেখান থেকে সে নন এস্টাবলিশ পলিটিশিয়ান এখানে আপনার তাকে যে ইয়ে থেকে সিস্টেম থেকে বাদ দিয়ে দিয়েছে থ্রু ভোটিং প্রসেস এবং লিগাল প্রসেসে, সেই ক্ষেত্রে তার যে মনের যে আকাঙ্ক্ষাগুলো আছে সেগুলো তো সে তাকে বলতে দিন, বলার পরে দেখবেন যে এটা নিয়ে উনি ইচ্ছা করলেই সব কিছু উনি করতে পারবেন না, যেমন ওবামা কেয়ার হি উইল রিপ্লেস, ওকে অর্ডার দিবে কিন্তু রিপ্লেস করে আপনি করবেনটা কি, এর সাথেও তো এটার সাথে ইনভলভ আছে ধরুন 2-3 কোটি লোক জড়িত আছে, সেক্ষেত্রে তাদের জন্য আপনি কী করবেন, সেটা হয়তো ওনাকে নিচের দিক থেকে এটা সাপোর্ট দেবে, বলবে যে আপনি এটা উঠাবেন এভাবে উঠাবেন এবং এটার জন্য আমাদেরকে এই ধরনের ব্যবস্থা নিতে হবে, সেটা ওনাকে বাইর করে নিয়ে নিতে হবে। আমি সেভাবে বলি ওনার থেকে সাপোর্ট দিয়ে বলি যে অ্যাকচুয়ালি ওবামা কিন্তু ইলেকশন যেটা জিতে আসছেন
সেটা একটু নতুনত্ব লাগছে কেন, বিকজ ইটস দ্য ফার্স্ট টাইম একটা আমেরিকান প্রেসিডেন্ট ক্যাম্পেনের মধ্যে আমেরিকাতে কী হচ্ছে জনগণকে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে। সে দেখাচ্ছে যে ডেট্রয়েটে গাড়ি ফ্যাক্টরি বন্ধ, অথচ এই একই কোম্পানির ফ্যাক্টরি বিদেশে চলছে। ও গ্যাপস ইন দি আমেরিকান সোসাইটি যেটা জনগণের খুব মনে ভালো লেগেছে, এবং দ্যাট ইজ ওয়াই যে উনি পলিটিশিয়ান না হয়েও উনি যেহেতু জনগণের কথা বলছেন এবং জনগণরা ভোট দেবে, সেই হিসাবে কিন্তু হি গট স্টার মার্কস। এবং দিস ইজ হোয়াট জামাল ভাই সেড, নাও ইজ দি চ্যালেঞ্জ ফর হিম দে হাউ টু অ্যাড্রেস দিস। এবং এটা ধরনের যদি আপনি পজিটিভলি ইফ ইউ ক্যান ব্রিং আউট ইন দ্যাট কেস পিপুল উইল অ্যাকসেপ্ট ইট, বিকজ দে ওয়ান জব, দে ওয়ান কনফার্মেশন অফ দি মানে ইমিগ্রেন্ট থেকে সে নন ডিপেন্ডেন্ট থাকতে চায়, এটা স্বাভাবিক ব্যাপার। একজন হিটলারও এটা চেয়েছে, কিন্তু সব বাইক কিন্তু পারে নাই হিটলারে, ওনার ল্যাঙ্গুয়েজের ভিতরে কিছু কিন্তু হিটলারের শব্দও আছে, থাকলেও ইটস এ ন্যাশনালিস্ট অ্যাপ্রোচ যেটা আমেরিকানরা পছন্দ করেছে, যে কারণে আমেরিকানরা তাকে ভোট দিয়ে ইলেকটেড করেছে। সেই কারণে এখন উনি এটা ইমপ্লিমেন্টেশন, ওনার কাছে যদি ওয়ার্কেবল ইমপ্লিমেন্টেশন প্রসেস ওনার কাছে থাকে, ইন দ্যাট কেস হি ক্যান প্রসিড। বাট যদি না হয়ে থাকে এটা একটা মানে আনসার্টেন পরিস্থিতির দিকে যাবে। যেমন সারা পৃথিবীতে এখন যেরকম আপনার ধরেন তার বিরুদ্ধে একটা আমেরিকার ইলেকটেড প্রেসিডেন্ট, আমাদের বয়স মোতাবেক আমরা কোনোদিন দেখিনি যে এর মধ্যে আমেরিকাতে ইলেকটেড হওয়ার পর বিদেশে বসে আমেরিকান ইলেকটেড প্রেসিডেন্টের বিরুদ্ধে ডেমনস্ট্রেশন এটা হয় নাই। হি রেজ সার্টেন পয়েন্টস যেটা হয়তো ট্রেডিশনাল পলিটিশিয়ানরা ওভাবে চিন্তা করে নাই, যে বাইরের লোকেরা আমার কারখানা বন্ধ করি, আমি চায়নাতে যাই কারখানা করব, সেটা চায়নার লোকের এমপ্লয়মেন্ট হবে, এটা হয়তো ইকোনমিক থিওরিতে এক ধরনের রেশনালিটি আছে, কিন্তু অ্যাজ এ লেমেন এবং ওখানকার লোকাল লোকজন সে মনে করবে যে আমি আমার এখানে কারখানা হয় নাই বলে মেক্সিকোতে হয়েছে, সে কারণে আমার জব হয় নাই। সুতরাং সে এটা মানে ট্রেডিশনাল পলিটিশিয়ানদের বিরুদ্ধে তার একটা ক্ষোভ, সেই ক্ষোভটাকে বহিঃপ্রকাশে কিন্তু এই ইলেকশনের বাড্ডি দিয়েছে তারা। ট্রাম্পের যে যে উত্থানটা, ট্রাম্পের যে ভিশনটা, এটা নতুন একটা নামও হয়ে যাবে, ট্রাম্প ইকোনমিক্স নাম হয়ে যাবে হয়তো। এবং দেখবেন যে ইমিডিয়েটলি আমেরিকা উইল বেনিফিট, 1929 এরকম হয়েছিল 100% আমেরিকানাইজড করা, কিন্তু তখন দ্য গ্রেট ডিপ্রেশন আসছিল 1933-তে, যখন আমেরিকা অ্যালোন হয়ে যায়, একলা হয়ে যায়, যখন ট্রেডিংয়ের উপরে আর ব্যবসা বাণিজ্য না করতে চায়, যখন এফিশিয়েন্সির উপরে বেস করে প্রোডাকশন যখন না হয়, তখন ওয়ার্ল্ড একটা নাড়াচাড়া পড়ে যায়, যার জন্যে কিন্তু গ্রেট ডিপ্রেশনের পরেই এক দেশ আরেক দেশের উপর ডিপেন্ডেন্ট হবে, এবং আমরা তোমার সাথে ব্যবসা বাণিজ্য করব, আমরা উইল ইনভেস্ট ইন ইউ, ইউ উইল ইনভেস্ট ইন মি, এটাই ছিল এখনকার যে কারেন্ট ট্রেডিং ট্রেডিশনাল ইকোনমিক সিস্টেম, রাইট। এখন এখান থেকে যদি আমরা আইসোলেশনিস্ট প্রবলেমে প্রোগ্রামে যাই, যে হ্যাঁ আমরা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের পলিসি কী দেখেন, আমরা কিন্তু বলি আগে আমাদের এখানে ইনভেস্টমেন্ট করি, যে আমরা তো রোড শোতে যাচ্ছি বিডাকে নিয়ে, মাননীয় প্রধানমন্ত্রী নিজেও তো ইনভেস্টমেন্ট ডাকছেন। অ্যাকচুয়ালি উনি ইনভেস্টমেন্ট ডাকছেন কেন, ইনভেস্টমেন্ট ডাকার কারণটাই হচ্ছে যে আমাদের দেশে এমপ্লয়মেন্টটা হবে, আমাদের দেশে ইম্প্রুভমেন্টটা হবে, আমাদের দেশে বিদেশি টাকা আসবে। আমরা সবাই আমেরিকার দিকে টু মাচ তাকিয়েছিলাম, আমরা ইউরোপের দিকে বেশি তাকিয়েছিলাম, যে ওরা আমাদের চেলে আমাদের ডেভেলপমেন্ট হবে আর নইলে হবে না। এটা কিন্তু একদিক দিয়ে আমাদের মতো দেশকে কিন্তু নতুন শক্তি দেবে, দ্যাট আমরা উই হ্যাভ টু ডেভেলপ আওয়ার ওন নেশন, যেটা মাননীয় প্রধানমন্ত্রী জননেতে শেখ হাসিনা বেশিরভাগ সময় আমাদেরকে বলেন, যে আমরা কিন্তু আর হাত টাত পাতব না, এইসব হাত পাতার দিন শেষ, আমরা নিজেরাই নিজেদের টাকা আমরা গড়ব, ইউ ডু বিগ বিজনেস, ট্যাক্স দাও, ভ্যাট দাও, ডিউটি দাও, ওই টাকা দিয়ে আমরা পাতার রেল বানাবো, উড়াল রেল বানাবো। অ্যাকচুয়ালি এই সেন্সটাই কিন্তু, এই আওয়াজগুলো কিন্তু এখন ট্রাম্পের মুখ থেকে আসছে, বাট বিকজ দে আর এ ভেরি ভেরি রিচ নেশন অ্যান্ড আমরা সবাই তাকিয়েছিলাম তার দিকে, এই জন্য এই জিনিসটা উল্টাপাল্টা লাগছে। কিন্তু আসলে উই আর হ্যাবিচুয়েটেড, হ্যাঁ, কিন্তু আসলে কিন্তু আমরা কিন্তু এইটাই বলছি, আমাদের জন্য ঠিক আছে, তার জন্য ঠিক নাই, বিকজ দে আর দ্য রিচেস্ট নেশন, দে মাস শেয়ার দেয়ার ওয়েলথ উইথ আস, এটা হলো আমাদের আর্গুমেন্ট এবং দাবি। কিন্তু আপনি দেখেন তারা কিন্তু তাদের এই ওয়েলথ নিয়ে খেলেছে,
এবং বেশিরভাগ সমস্যা জায়গাতে দেখা গেছে যে তারা এই ডোনার কিংবা তেল কিংবা রাইস বা হুইট আমরা আছে হুইট সে নদীতে ফেলে দিছে সমুদ্রে আমাদের দেয় নাই মতলব আহমদ আমরা আবারও আলোচনায় ফিরব এই মুহূর্তে আমরা একটা ব্রেকে যাব শর্ট ব্রেকে দর্শক আপনারা দেখছেন বিজ সংলাপ এই মুহূর্তে আমরা একটা ছোট্ট ব্রেকে যাচ্ছি শীঘ্রই ফিরব আমাদের সঙ্গেই থাকুন দর্শক আবারও স্বাগত আপনারা দেখছেন বিজ সংলাপ আমরা কথা বলছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন নেতৃত্ব এবং বাংলাদেশের অর্থনীতি সে প্রসঙ্গে কথা বলছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এবিসির সভাপতি আব্দুল মাতলুব আহমদ এবং বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক জামালউদ্দিন আহমদ আমরা আবারও আলোচনায় ফিরতে চাই মাতলুব আহমদ আপনি বলতেছিলেন যে মার্কিন নতুন নেতৃত্ব বিশ্বের অন্যান্য দেশগুলির উপরে কী প্রভাব ব্যবসা বাণিজ্যে বিশেষ করে চীনের সঙ্গে সম্পর্কটা কেমন হতে পারে যুক্ত ভারতের সঙ্গে সম্পর্কটা কেমন হতে পারে পাশাপাশি যদি বলি যে বাংলাদেশের বড় রপ্তানি এই করে থাকে পোশাকের বড় রপ্তানিকারক দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র তো সব মিলিয়ে আর কি আপনি যদি বলেন যে অন্যান্য দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন নেতৃত্বের সম্পর্কটা আপনি কীভাবে মূল্যায়ন করবেন সবচেয়ে আগে যেটা সবাই খুব সারপ্রাইজড যে আমেরিকা রাশিয়া দুজন শত্রু একজন আরেকজনকে ফাইট করছে এরকম ভাব দেখায় তারা আর্মামেন্ট তৈরি করে তাদের ইকোনমিকে গ্রো করে একটা কিন্তু এগুলো হঠাৎ করে দেখা যাচ্ছে যে হ্যান্ডশেকের হাতটা বাড়িয়ে দিয়েছে পুতিনের দিকে এটাও সবাই একটু অবাক লাগছে এবং রাশিয়াও তেমন কোনো সমালোচনা আর আমেরিকা নিয়ে করছে না আমরা যারা মাঝখানে আছি আমরা কিন্তু এই রাশিয়া এবং ইউএসএ এরা যদি একটু ঠিক থাকে তাহলে পৃথিবী কিন্তু যুদ্ধ অনেক কমে আসবে আমরা অনেক বেনিফিট পাবো এখন আসেন চায়নাতে আপনি যদি চায়নার ভিতরে যান আমরা তো অনেক ইন্ডাস্ট্রি গেছি দেখেছি ম্যাক্সিমাম কিন্তু ওর ভিতরে ইনভেস্টমেন্ট কিন্তু আমেরিকার এবং তাদের যে কোয়ালিটির পর মোটরোলা যে মোটরোলা ফ্যাক্টরি কিন্তু আমেরিকান ফ্যাক্টরি ইন চায়না ওকে এখন ট্রাম্পের রাগ হচ্ছে যে তুমি ওখানে শিল্প করো করো কিন্তু আমাদের শিল্পটা বন্ধ করে দিচ্ছে কেন তো ওর কথাটা কিন্তু লজিক আছে ফ্রম দ্য বিজনেস সেন্স ফ্রম দ্য ইন্ডাস্ট্রিয়াল সেন্স তো সেই জন্য চায়না কিন্তু বেশ হার্ট হবে কারণ হি ইজ গোয়িং টু ইম্পোজ এ ট্যারিফ অন অল চিপ প্রোডাক্টস মানে চিপার সোর্স যেখান যেখানে আছে তারা কিন্তু আর আগের মতো ফ্রি এন্ট্রি পাবে না এবং অবশ্যই যখন ফ্রি এন্ট্রি পাবে না তাদের ইকোনমি একটু হার্ট হবে বিকজ দে আর ডিপেন্ডেন্ট অন ইউএসএ কিন্তু ফর্চুনেটলি ফর বাংলাদেশ আমরা কিন্তু প্রায় পাঁচ ছয় বছর আগে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে কিন্তু আমরা নিউ কান্ট্রিজের দিকে ঝুঁকছি সাউথ আমেরিকা জাপান বিভিন্ন বিভিন্ন দেশে কিন্তু আমাদের ব্যবসায়ীরা ঘুরে বেড়াচ্ছেন এবং আমরা কিন্তু আর ইউএস ডিপেন্ডেন্ট ইউরোপ ডিপেন্ডেন্ট থেকে অনেকদিন আগেই সরে আসছি তো এই যে বিচক্ষণতা আমাদের সরকারের এটা কিন্তু আমাদের কাজে দিয়েছে এবং আজকে যদি ভারতের কথা বলেন ভারতরা তো ওরা আমাদের বহুদিন আগে বিদেশে গিয়ে এস্টাবলিশ করেছে এবং আজকে ইউকের ওয়ান অফ দ্য বিগেস্ট কোম্পানি হলো ভারতের এবং টাটা কোম্পানির মতন লোক ইউকের আইকন ইন্ডাস্ট্রি রোভার অ্যান্ড জাগুয়ার কিনে নিয়েছে ঠিক সেরকমভাবে আমেরিকা তো ভারতীয়রা বেশ বড় বড় পজিশনে আছে যারা বড় পজিশনে আছে তাদের কোনো সমস্যা হবে বলে আমার কাছে মনে হয় না এবং যারা প্রফেশনাল কাজে আছে তাদেরও কোনো সমস্যা হবে না যাদের সমস্যা হবে যারা ইলিগেলি গিয়েছে গিয়ে পাসপোর্ট ফেলে দিয়েছে বসে আছে কখন তাদেরকে বৈধ করবে এরা হবে সমস্যা এবং সেখানে কিন্তু বহু লোক থাকবে কিন্তু আমার পার্সোনাল রিডিং এটা হচ্ছে যে তাদের সাময়িক সমস্যা হলেও আমেরিকা তার নিজের স্বার্থেই তাদেরকে আবার গুছিয়ে আমেরিকান বানায় নিতে হবে কারণ এইভাবেই আমেরিকা গ্রো করেছে আজকে ক্যানাডায় গেলে বড় বড় সাইনবোর্ড থাকবে আপনাকে ওয়েলকাম করছে ক্যানাডাতে থাকার জন্য অ্যান্ড দে ওয়েলকামিং পিপল বাট কাকে রিচ পিপলকে কিন্তু আমেরিকাতে যারা যাচ্ছে তারা ওখানে একদম নিম্ন জব নিয়ে আস্তে আস্তে এস্টাবলিশ করছে বাট
ওই জবটা তো ইম্পর্টেন্ট। আজকে সৌদি আরবে মক্কা মদিনা শরীফে যদি দেখেন যে আমাদের মসজিদ কারা সাফ করছে, দেখবেন যে বাংলাদেশি পাকিস্তানি এই ভারতীয় এইসব মুসলমানরা কিন্তু করছে, লোকাল লোকরা তো এগুলো করছে না। আজকে লং গ্রোসারি লং টাইম খোলা রাখবে কারা, দেখবেন যে আমাদের মতো লোকরাই খোলা রাখছে। সো দে আর পার্ট অফ দি ইকোনমি, এবং এই ইকোনমি কি কাটা যাবে না, আপনি একটা পা কাটলে আপনারই ক্ষতি হবে, তো এরকম ওই দিকে যাচ্ছে। সো আই টোটালি অ্যাগ্রি উইথ জামালউদ্দিন ভাই যে ওভার এ পিরিয়ড অফ টাইম ট্রাম্প অনেক কিছু বলবে কিন্তু অনেক কিছু করতে পারবে না, নট অনলি বিকজ অফ দি ব্যুরোক্রেসি বাট বিকজ অফ দি ইকোনমিক সিচুয়েশান অফ দ্য কান্ট্রি, ওইটাই ডিমান্ড করবে। আজকে যদি বাংলাদেশিরা সৌদি আরব থেকে চলে আসে, পাকিস্তানিরা চলে আসে, ইন্ডিয়ানরা চলে আসে মুসলিমরা, তাহলে আমাদের মসজিদ সাফ করার লোক খুঁজে পাবে না, ওদের রাস্তা ঝাড়ু দেওয়ার লোক খুঁজে পাবে না। আমেরিকাতে তো বড় বড় ফিজিশিয়ানরা সব বিদেশি, ইউএস ইউকেতে বড় বড় ফিজিশিয়ানরা এখন পলিটিশিয়ানরা বাংলাদেশি অরিজিন, তো ওদের বাদ দিয়ে এখন আর কোনো দেশ হবে না। ইট ইজ এখন মিক্সড হয়ে গেছে, ওয়ার্ল্ডের এই মিক্সচারটা হতে থাকবে। ওর যেটা হবে এটা খুব সাময়িক, কয়েক হয়তো একটা বছর হবে, যেখানে ওর অনেক টাকা চলে আসবে আমার ঘরে, যার জন্য কিন্তু আমেরিকান কিন্তু ইকোনমিক্যাল যা ইন্ডিকেটার সবগুলো কিন্তু পজিটিভ। জামালউদ্দিন আপনার কাছে একটু আসতে যাচ্ছি, ট্রাম্পের একটা ঘোষণা ছিল যে আমেরিকান পণ্য কিনুন আমেরিকানদের উদ্দেশ্যে, আমেরিকান পণ্য কিনুন এবং কাজ দেব আমেরিকানদের। তো আমেরিকা তো বিভিন্ন দেশ থেকে অনেক পণ্য আমদানিও করে, তো তার যে এই যে ঘোষণা আমেরিকার পণ্যই কিনুন, এটা কি অন্য দেশের কোনো বাণিজ্যে প্রভাব ফেলবে কি কি মনে করছেন? এটা একটা ওয়ার্ল্ড ট্রেডিং সিস্টেমে আপনার এখন একটা প্যারাডাইম শিফট হচ্ছে, দি ওয়ে হি টকড, ডিটেল তো উনি বলেন না এখনও, কিন্তু উনি একটা সামারাইজ একটা ভাষণ দিয়েছেন যে এটা প্যারাডাইম শিফট, আমরা আগে এইভাবে চলতাম এখন আমরা অন্যভাবে চলব। তো সেই ক্ষেত্রে ধরেন আপনার বাংলাদেশের মতন আমাদের মতন দেশে আমাদের যদি আমরা যদি এটা নিয়ে চিন্তা করি, দেখা যাবে যে বাংলাদেশের ধরেন যেটা ভাই বললেন যে নিউ ইন্ডাস্ট্রিয়াল করিডোর এক্সপোর্ট করিডোর ইয়ার জন্য প্রায় মাননীয় প্রধানমন্ত্রী বহুত আগে থেকে কিন্তু আমাদের গভর্নমেন্ট রেডি যে এই ধরনের প্রবলেম সামনের দিকে আসবে, উই শুড বি রেডি ফর দ্যাট। সেই ক্ষেত্রে সাউথ আমেরিকা এবং অন্যান্য দেশের দিকে আপনি মার্কেট খুঁজবেন, এটাই স্বাভাবিক। ইভেন রেমিটেন্সের ক্ষেত্রে, রেমিটেন্স যেমন একসময় মিডল ইস্ট বেজ ছিল, সেখানে মিডল ইস্ট বেজ থেকে এটা অন্যদিকে যাচ্ছে, জাপানের দিকে যাচ্ছে, অন্যদিকে অন্যান্য দেশে, তারপরে ইস্ট ফর্মার কমিউনিস্ট কান্ট্রি যারা আপনার পরবর্তীতে আপনার সোশ্যাল সিআইএস কান্ট্রিগুলোতে আপনার এগুলোতে কিন্তু এখন লোক যাওয়া এক্সপোর্ট এবং অ্যাট দি সেম টাইম এমপ্লয়মেন্টের ক্ষেত্রেও লোকজন যাচ্ছে। সুতরাং বাংলাদেশ এটা ইকোনমিক্যালি একটা প্রবলেম হয়তো হতে পারে, যারা মেজর বিজনেস পার্টনার চায়না ইন্ডিয়া, তাদের যে আমেরিকার সাথে যে তাদের যে বিজনেস পার্টনারশিপ এবং আউটসোর্সিং বিজনেস, এগুলোতে কিছু প্রবলেম আসবে, সেই প্রবলেমে বাংলাদেশ উইল নট বি অ্যাফেক্টেড। এবং আমরা মনে করি যে আমাদের আমরা উই শুড আমাদের যে বিজনেস কমিউনিটি আছে, আমাদের বিজনেস কমিউনিটি শুড বি রেডি টু সার্ভিস দোজ থিংস, বিকজ এই ক্ষেত্রে দেখা না একচেটিয়া ডোমিনেশন হয়তো আমেরিকা চায়নাকে দিবে না, অথবা ইন্ডিয়াকে দিবে না, অথবা মালয়েশিয়াকে দিবে না, অন্য কাউকে এককভাবে দিবে না। সেই ক্ষেত্রে বাংলাদেশ উইড হ্যাভ অ্যান অপরচুনিটি টু এন্টার ইন দোজ মার্কেটস, এবং সেই ক্ষেত্রে আমরা উই ক্যান ইউটিলাইজ আওয়ার ক্যাপাবিলিটি সো দ্যাট ইভেন আইসিটি ইন্ডাস্ট্রিতেও আমাদের একটা বিরাট একটা অপরচুনিটি হওয়ার সুযোগ আছে। এই সমস্ত ঘোষণা আলোচনা এবং সমালোচনার মধ্যে দিয়ে এবং দেখা গেছে যে সারা বিশ্বে এটা নিয়ে সমালোচনা হচ্ছে, ইকোনমিস্টরাও সবাই কিন্তু পলিটিশিয়ানরা এভরিবডি ইজ অ্যাফ্রেড, অনেকেই অ্যাফ্রেড, কিন্তু এর ভিতর দিয়ে একটা জিনিস বাইরে আসবে, যোগ্যতম যারা তারা টিকে থাকবে। সেই ক্ষেত্রে বাংলাদেশের আমাদের মতন দেশে যেমন চায়না আমেরিকার ট্রেড শেয়ারে যেভাবে আসে এখন এক্সপোর্টে, সেটা হয়তো চায়নার কমবে, বলবে যে আমি আমার নিজের এখানে করবো, সেটা করলেও তো সে হি উইল হ্যাভ টু ডু ইট থ্রু সামবডি, এবং সেটা হয়তো বাংলাদেশের ফ্যাক্টরি হবে, আমেরিকান কোম্পানি জয়েন্ট ভেঞ্চার এখানে করবে। অ্যাকচুয়ালি আপনি একটু আমি ওনাকে সাপোর্ট দিয়ে একটু বলি, মনে করেন আজকে ট্রাম্প জিতে নাই, হিলারি জিতছে, তো হিলারির পার্টির তো
তারা তো আরও গত 8 বছর ধরে ছিল। দেখেন কত রিকোয়েস্ট আমরা করেছি, কত মিটিং সিটিং আমরা গিয়েছি আমেরিকাতে, তা কিন্তু তাদের নীতি বাংলাদেশ সম্পর্কে বদলায়নি। আমাদের এখানে দুটো অ্যাক্সিডেন্ট হয়েছিল রানা প্লাজা আর ওই যে তাজদিন ফায়ার, ওটা হওয়াতে কিন্তু আমরা অনেক চেঞ্জ, কিন্তু তারা আমাদের একটা চেঞ্জও দেখে না। আপনি খেয়াল করে দেখবেন আমাদের কমার্স মন্ত্রী মাননীয় তোফায়েল ভাই, উনি কিন্তু অনেকবার বলছে যে তোমরা যে যে শর্ত দিয়েছ আমরা তো ভাই সব শর্তই মানছি, তারপর তো তোমরা আমাদেরকে দিচ্ছ নতুন করে যোগ করো, আবার তোমরা অ্যাড করো। সেই দিক দিয়ে আই টোটালি অ্যাগ্রি উইথ আমাদের সে যে উই হ্যাভ নাথিং টু লুজ, ইনফ্যাক্ট উই হ্যাভ মাচ মোর টু গেইন। আমরা এই বিষয়ে ইন ডিটেলস কথা বলবো, আমরা একটা ছোট্ট ব্রেক নিতে চাচ্ছি। দর্শক বীজ সংলাপে এই মুহূর্তে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। আমরা ব্রেকের পর বাংলাদেশে অর্থনীতিতে কী প্রভাব বিশেষ করে সেইটা সেই বিষয় নিয়ে আলোচনা করবো, আশা করি সঙ্গেই থাকবেন। দর্শক আবারও স্বাগত, আপনারা দেখছেন বীজ সংলাপ। আমরা কথা বলছি মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন নেতৃত্ব এবং বাংলাদেশের অর্থনীতি এ বিষয়ে। স্টুডিওতে উপস্থিত রয়েছেন এবিসির সভাপতি আব্দুল মাতলুব আহমদ এবং বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক জামালউদ্দিন আহমেদ। আমরা কথা বলছিলাম, আমরা অনুষ্ঠান পর্যায়ে শেষের দিকে চলে আসছি, আমরা একটু যদি মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের আগামী দিনের সম্পর্ক বিশেষ করে বিনিয়োগ বাণিজ্য অভ্যন্তরীণ বাণিজ্য দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য কেমন হতে পারে যদি সংক্ষেপে বলেন আব্দুল মাতলুব আহমেদ। আমি তো মনে করি নতুনভাবে আমরা এখন এনগেজ করতে হবে উইথ ইউএসএ, এবং তারা যে এই 7-8 বছর ধরে আমাদের যে কষ্ট দিচ্ছিল এটা দিব না ওটা দিব না এত কিছু করার পরেও, তো সেখানে আমার মনে হয় এখন টাইম এসে গেছে আমরা নতুনভাবে তাদের সাথে নেগোসিয়েশন করা। এবং আই এম অ্যাবসলিউটলি সার্টেন যে আমরা যদি ডিউটি ফ্রি বেনিফিট নাও পাই কিন্তু আমরা লেভেল প্লেয়িং গ্রাউন্ড পেয়ে যাব, কারণ অন্যদের উপর ডিউটি দেয় আমাদেরও ডিউটি দেয়, তাহলে কিন্তু আমরা সাকসেস করে যাব। বিকজ উই হ্যাভ দ্য ক্যাপাসিটি, আমাদের যে টেকনিক্যাল নোহাও এবং যে উদ্যম আছে এই উদ্যম নিয়ে আমরা যে কোনো দেশের সাথে সেম লেভেলে গেলে আমরা উপরের দিকে যেতে পারবো, এটা আমার সম্যক ধারণা। সো আই ফিল দ্যাট দ্য নিউ অ্যাডমিনিস্ট্রেশন উইল বেনিফিট বাংলাদেশ ইন দ্য লং রান। জামালউদ্দিন, আপনি যদি বলেন যে নতুন নেতৃত্বের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য পলিসি কেমন হতে পারে বা কিভাবে এটা ডেভেলপ হতে পারে? যে ইলেকশনটা ওখানে যখন হয়েছে এটা তো নভেম্বর 8, এর আগে থেকে কিন্তু গভর্নমেন্টের এই সমস্ত মেশিনারিগুলো কাজ করা শুরু করেছে, তো উই আর হোপফুল যে আমাদের গভর্নমেন্টেরও যে উপরে ওই সাথে যারা জড়িত আছেন তারা এই সমস্ত ব্যাপারে নতুন গভর্নমেন্টের সাথে এই সমস্ত লিয়াজু আরম্ভ করেছেন, এবং সেই ক্ষেত্রে আমরা স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ হিসাবে কম্পিটিশন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না এবং আরও অন্যান্য যে দেশ যারা আছে তাদের থেকে সেখানে আমরা উই শুড ট্রাই টু এক্সপ্লয়েট আওয়ার সিচুয়েশন ইন আওয়ার ফেভার, সো দ্যাট আমরা উনি যেটা বলেছেন যে গত কয়েক বছর ধরে 8-9 বছর ধরে আমাদেরকে কিন্তু খালি মার্জিনালাইজ করা হয়েছে এই সমস্ত ইস্যুতে, অনেকগুলো ইস্যু সেই ইস্যুগুলোতে আমাদেরকে মার্জিনালাইজ করা হয়েছে বাংলাদেশকে। বাংলাদেশ যে ইয়াং কান্ট্রি এবং এটা ডেভেলপ হবে মিডল ইনকাম কান্ট্রির দিকে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা আমাদের আশা হওয়া উচিত যে নতুন আমাদের যে নতুন সরকারের সাথে এই গভর্নমেন্টের আমাদের গভর্নমেন্টের লিয়াজটা ফাস্টার যাতে এটা একটা ডেভেলপ করে, এবং ইন দ্যাট কেস উই ক্যান এক্সপ্লোর আমাদের বিজনেস কমিউনিটি এবং আমাদের প্রফেশনাল বডিজ সমস্ত প্রফেশনাল বডিজগুলো সবগুলোকে যাতে যারা তাদের তাদের মেইন যে তারা যোগাযোগ করা উচিত যোগাযোগ করে ওই দেশের ব্যবসা প্রতিষ্ঠানের সাথে, এবং যেহেতু এটা বাজার অর্থনীতি বাংলাদেশও চলতেছে আমেরিকাও চলতেছে, এখানে কিন্তু ইকোনমিক ফিলোসফিতে বিটুইন দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন বাংলাদেশ অ্যান্ড আমেরিকা, সেই ক্ষেত্রে আমরা আমার মনে হয় বাংলাদেশের বিজনেস কমিউনিটি শুড ট্রাই টু এক্সপ্লয়েট মোর দি সিচুয়েশনাল অ্যাডভান্টেজ কম্পেয়ার টু আদার্স,
যেটা তারা কোনো জায়গায় সিদ্ধান্ত নেওয়ার আগে যাতে আমরা উই ক্যান টেক দ্যাট অ্যাডভান্টেজ। মতলব এই বিজনেস কমিউনিটি কিভাবে এই সুবিধাটা নিতে পারে, আপনি কিভাবে? আমি তো ফেডারেশনে অলরেডি বলেছি যে উই হ্যাভ টু ইমিডিয়েটলি অর্গানাইজ এ ডেলিগেশন টু মিট ট্রাম্প ইকোনমিক যারা অ্যাডভাইজার্স আছে তাদের সাথে মিট করা, এমনকি খুব ট্রাম্পের সাথে যদি মিট করা যায় তাহলেও আমরা তো আমাদের তার মুখ থেকে শুনতে চাই যে হাউ বাংলাদেশ ক্যান হেল্প ইন ডেভেলপিং ইউএসএ অ্যান্ড হাউ ইউএসএ ক্যান হেল্প ইন ডেভেলপিং বাংলাদেশ। আমরা চাই ইউএসএর সাথে আমাদের সম্পর্কটা আবার গভীর হয়ে যাক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কিন্তু থিওরি বা আমাদের বাংলাদেশের থিওরিও যেটা হচ্ছে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এবং সেই হিসাবে আমাদের আমেরিকার সাথে একটা ঠান্ডা শীতল লড়াই চলছিল, আমরা সেটার থেকে বেরিয়ে আসতে চাই এবং আমরা আমেরিকান ইকোনমিকে ব্যবহার করতে চাই, ব্রিটিশ ইকোনমিকে ব্যবহার করতে চাই, দুটো বড় বড় চেঞ্জ আসতেছে এবং আমরা নিশ্চিত যে বাংলাদেশে যারা ব্যবসা করেন তারা অকুতোভয় হয়, তারা বীর এবং তারা এই সব সিচুয়েশন কাজে লাগাতে জানে, এবং ইনশাআল্লাহ আমাদের সরকার সাথে আছে, তাই ভেরি বিজনেস ফ্রেন্ডলি। আমরা সবাই মিলেই নতুন একটা প্রজেকশনস নেব টুয়ার্ডস ইউএসএ অ্যান্ড ব্রিটেন, এবং আমরা এই সিচুয়েশনটাকে জেনারেল মাজিভাই বললেন সিচুয়েশনটাকে আমাদের পক্ষে টেনে নিয়ে আসার জন্য এখনই সময়। মাতলুব আহমদ, আমরাও প্রত্যাশা করি যে নতুন সরকারের সাথে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর হবে এবং ব্যবসা বাণিজ্যের দিক থেকে আরও এগিয়ে যাবে। ছোট্ট করে জামালউদ্দিন, আপনি যদি একটু বলেন যে বাংলাদেশের সরকার মাতলুব আহমদ যেটা বলছিলেন যে তারাও ব্যবসায়িক ডেলিগেশন যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, তো সরকারের পক্ষ থেকে কি সরকার কি উদ্যোগ নিতে পারে? সরকারের মেশিনারিটা এখন শুড বি ভেরি ভেরি প্রোঅ্যাক্টিভ টু এনকারেজ, এবং তাদের সাথে এই সমস্ত ইস্যুতে যে সমস্ত ইস্যুগুলো প্রায়োরিটি ইস্যু হিসেবে ফিক্স করবে আলোচনার জন্য সেগুলো ফিক্স করে অতি দ্রুত তাদেরকে এই নতুন প্রশাসনের সাথে যোগাযোগ করা উচিত, এবং সেই যোগাযোগ যত বেশি প্রোঅ্যাক্টিভ হবে তত বেশি কিন্তু আপনার বাংলাদেশে ফেভার আসবে। আমি শুধু এক্সপ্লয়েট দ্যাট সিচুয়েশন, আমি সব ব্যবসায়ী সংগঠনকে রিকোয়েস্ট করব যে ইমিডিয়েটলি আমাদের চিন্তাধারার মধ্যে ইমিডিয়েটলি ব্রিটিশ ব্রিটেনের সাথে ইউএসএর সাথে আমাদের নতুন করে সংযোগ স্টাবলিশ করা এবং তাদের মাইন্ডসেট ঠিক করা যাতে বাংলাদেশ এবং তারা এক হয়ে আরও সমৃদ্ধশালীর দিকে এগোতে পারে। আমাদের প্রত্যাশা সেদিকে যায়। আমার সর্বশেষ একটা কথা, অ্যান্টি টেরোরিজমের ব্যাপারে বাংলাদেশ এবং ইউএসএর বর্তমান অ্যাডমিনিস্ট্রেশনের যে অ্যাপ্রোচটা এর মধ্যে কোনো ডিফারেন্স আমরা এখনও দেখি না। সেই ক্ষেত্রে বাংলাদেশ আরও একটা পজিটিভ ক্ষেত্রে আছে এবং আমেরিকার সাথে এটা ই করার জন্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ, মাতলুব আহমদ এবং জামালউদ্দিন আহমেদ। দর্শক, আমরা কথা বলছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন নেতৃত্ব এবং বাংলাদেশে সেই অর্থনীতির দিক থেকে বাংলাদেশ কী সুযোগ নতুন নেতৃত্ব থেকে আদায় করে নিতে পারে বা দ্বিপক্ষীয় সম্পর্ক কীভাবে বাড়াতে পারে এ বিষয়ে আমরা আগামীকাল আবারও এই সময় আপনারা দেখবেন বিজ সংলাপের অন্য কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, সবাইকে ধন্যবাদ।